পাখির চোখে দেখলে মনে হবে এটি হয়তো পরিত্যক্ত কোনো জমি, যেখানে চোখ যায় ঘাস আর ঘাস। সেগুলোর উচ্চতা আবার 2 থেকে 3 হাতের ওপরে। মাছ দিয়ে উকি মারছে কাশফুল। কোথাও তা পরিণত হয়েছে জঙ্গলে, এর মধ্য দিয়ে চলাচলের জন্য দৃশ্যমান কয়েকটি রাস্তা। বলছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম দ্য বোটের কথা। 2018 সালে স্টেডিয়ামটির তৈরির কার্যক্রম শুরু হলেও 2024 এসে এগোয়নি কিছুই। গত 6 বছরে মাঠের কাজ না হলেও বেড়েছে বাজেট, বসানো হয়নি একটি খুঁটিও। অথচ প্রাথমিক পর্যায়ে এখানেই 2024 নারী টি-20 বিশ্বকাপের ফাইনাল করার ঘোষণা দিয়েছিলেন সাবেক সভাপতি পাপন। 2018 সালে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে পূর্বাচলে 3,735% জায়গাটি নেয় বিসিবি। 2019-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নৌকার আদলে এখানে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন বিসিবির সাবেক সভাপতি পাপন। বানানো হয় নৌকার আদলে একটি নকশাও। প্রথমে স্টেডিয়ামটির ব্যয় ধরা হয়েছিল 900 কোটি টাকা। 2020-এ করোনা ভাইরাসের প্রকোপে পিছিয়ে যায় স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম, সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাজেটও বেড়ে দাঁড়ায় 1,500 কোটি টাকায়। 2022-এ স্টেডিয়ামটির নকশা ও নির্মাণ পরিকল্পনার জন্য অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস আর্কিটেকচারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে 48 মাসের চুক্তি করে বিসিবি। কোম্পানিটি এর আগে লন্ডন অলিম্পিক স্টেডিয়াম, ওয়েম্বলি স্টেডিয়াম, উইম্বলডন সেন্টার কোর্ট সহ বিশ্বের নামিদামি অনেক স্টেডিয়ামেরই নকশা করে। শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য জনপ্রিয় এই কোম্পানিটিকে 76 কোটি টাকা পরিশোধ করে বোর্ড। কথা ছিল 2023-এর মধ্যেই প্রস্তুত হবে 50,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি, যেখানে থাকবে কমপক্ষে 10টি উইকেট, সঙ্গে থাকবে একটি আউটডোর মাঠও। কিন্তু এসবই এখন আকাশকুসুম চিন্তাভাবনা। নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়ে সবার আগে স্টেডিয়ামটির নির্মাণ কাজের দরপত্র বাতিল করেন ফারুক আহমেদ। এই মুহূর্তে এত বড় প্রজেক্টে বিসিবির পক্ষে কাজ করা সম্ভব নয় বলে জানান তিনি। একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না। যদি আমাদের সিচুয়েশন ইম্প্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। মাত্র 1 মাস আগেও যেখানে ঝুলছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম লেখা সম্বলিত সাইনবোর্ড, সেখান থেকে এখন উধাও হয়ে যায় সেই নাম। ধারণা করা হচ্ছিল বদলানো হবে সাবেক প্রধানমন্ত্রীর নামে হওয়া এই স্টেডিয়ামটির নামও। জমিটি পরিদর্শনে এসে সেটিরই ইঙ্গিত দেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে, এটা সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে। সঙ্গে আরও জানান পরিবর্তন আসবে মাঠের নকশাতেও, থাকবে না নৌকা শেপও। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে, তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। আপাতত মাঠটিকে খেলার উপযুক্ত বানাতেই মনোনিবেশ করবে বিসিবি। সেক্ষেত্রে প্রথমে পিচ ও আউটফিল্ড বানিয়ে পরবর্তীতে ড্রেসিং রুম সহ আনুষঙ্গিক কাজে হাত দেওয়া হবে। মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি সব জিনিস থাকুক না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়, কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম। তবে দেশের মাটিতে হতে যাওয়া 2031 ওয়ানডে বিশ্বকাপের আগেই প্রস্তুত হবে মাঠটি, দেখা যাবে নতুন কোনো আকারে, নতুন কোনো নামে।